তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বলে দিতে যাচ্ছি কিছু বৌদিদের, কারণ তাদের প্যারা প্রচন্ড। সবাই একটু শেষ অব্দি দেখো, কেননা আজকের ভিডিওটা একটু ইউনিক অ্যান্ড একটু বৌদি বৌদি। তো আশা করি বাচ্চারা যারা আসো তারা অবশ্যই স্কিপ করে চলে যাও, তোমাদের দেখতে হবে না। আর যারা ইয়াং জেনারেশন আছো 18+ তারা দেখো। বলছি কি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন, সব জায়গায় আঙুল ঢোকানো ঠিক না। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। ঠিক আছে, সোজা আঙুলে ঘি ওঠানো যাবে না। তারপর আর একটা কথা বলতে চাই, যেহেতু তুমি সোজা আঙুলে ঘি ওঠাইবা না তাহলে চামচ লওয়ার কোনো দরকার নাই, তুমি ওইটা চেড়ে নিও একটু, তাহলে সেও বেশি মজা পাবে আর ঘিটাও সহজে বের হয়ে যাবে। কি বলছেন? আর লেজেন্ডারকে বলতে হবে না, তারা এমনি বুঝে যাবে। তাহলে বুঝে নিয়ে ওটা গ্রিন সিগন্যাল, তুমি নির্ভয়ে এগিয়ে যেতে পারো। বৌদি রাজি আছে, শুধু বরকে একটু ভয় পাচ্ছে, ওই ভয়টা তোমাকে কাটাতে হবে। দেখো বেসিক্যালি আমি তোমাকে অফারটা দেবো বলে ভাবতেছিলাম, তারপরে যখন তোমাকে দেখে ফেললাম আর তুমি গ্রিন সিগন্যাল আমাকে দিয়েই দিয়েছো, তাহলে সমস্যা নেই। কখন তোমার স্বামী বাসা থেকে বের হবে তারপর আমাকে একটা কল দিয়ে দিও, আমি 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে চলে আসবো। আর অ্যাকচুয়ালি বাঙালির নুডলস তো, তাই তাড়াতাড়ি 2 মিনিটে রেডি হয়ে পড়ে। কিন্তু এত বড় একজন সমাজসেবকের কথা আমাদের দেশবাসীকে জানানো কর্তব্য। কি বলছেন? মানে যেটা বুঝছো এটাই কি? ক্লিয়ার না বেজাল? সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার। এটা কি? আচ্ছা যাই হোক, সবকিছু নর্মালি মাইনা নেওয়া গেল, কিন্তু একটা বিষয় খুব মানতে পারলাম না আমি। বিকজ দেখো মুখটা কিভাবে লড়াইতেছে, ক্যাশ চাই গেছে আর বাল রে বাল। এসব দেখার পর মাঝে মাঝে আমার স্বপ্ন দোষ হয়ে পড়ে, কিন্তু তারপরে মনে করো যে দিনের বেলা বানাইতেছে বলে কোনো সমস্যা নাই। আচ্ছা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। বলছি দাদা, ওটা তোমার হাত নাকি পাবলিক? বা ওকে ওকে মাইনা নিলাম ছেলের এমন করে, কিন্তু হ্যাঁ এই জন্য একটা মেয়ের কিন্তু দরকার পড়ে। আর মেয়েগুলাই হও তোমরা, আর তোমরা মনে করো সারাদিন একটা ছেলের সাথে বাবু শোনা যান টান বলে, তারপর রাত 12টার দিকে অন্য একটা ছেলেকে বলো 500 টাকা অডিও কল, 1000 টাকা ভিডিও কল, আর নিজের দোষগুলো মানুষের গায়ে চাপায় দাও। হ্যাঁ দেখো সারাদিন যে ছেলেকে বলো তুমি বাবু শোনা যান, রাতের বেলায় 500-1000 টাকা দিয়ে মারো নিজের গান্ড। কথা কি ঠিক না ভাই? ঠিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শালার দুঃখ আমার কিসে এমন ভাবে লেগে আছে, মনে হচ্ছে আমি তার প্রথম ভালোবাসা। দেখেন খালা ঠাড়া পড়ুক আপনার বুকের উপর, সরি আপনার যৌবনের উপর, কেননা আপনার বুকের উপর পড়লে আপনি মারা যেতে পারেন, আপনার যৌবনের উপর পড়লে আপনার যৌবন মারা গেলে সমস্যা নেই। তবে এটা বলতে চাই, দেখেন আপনার বয়স হয়ে গেছে, আপনারা দেখে মনে হয় বুড়ি, কিন্তু নিজেরা ভাবতেছেন আপনি রাজকুমারী পৌরি। তবে হ্যাঁ তারপর আরেকটা কথা বলতে চাই, আপনার মাইয়ারা আমার কাছে বিয়ে দিন, তারপরে ভালো হয়ে যান। দেখো তোমার সানি লিওন হওয়ার খুবই ইচ্ছা, সমস্যা নেই, আমরা এই বিষয়টা দেখতেছি, মানে আমরা দেখতেছি এমন না যে আমরাই দেখবো, আমরা একজনকে কন্ট্যাক্ট করতেছি যে কিনা সবাইকে হাই লেভেলে পৌঁছাই দিছে, যার নাম জনি সিক্স, উপস জনি সিন। আসলে তার সম্বন্ধে আমি একটু আগে জানতে পারছি, অ্যাকচুয়ালি আমি এতটা খারাপ ছিলাম না যে তার সম্বন্ধে জেনে বেড়াবো। আমি তার সাথে কন্ট্যাক্ট করতেছি, চিন্তা করেন না, আপনাকে ওই লাইনে নিয়ে যাওয়া হবে। আর এমনি মিয়াখলিফ 1 বছর হয়ে গেছে, রিটায়ার নিয়ে নিছে, তো আপনাকে দরকার আছে ওই জায়গায়, অনেকদিন ধরে নতুন ভিডিও দেখা হয় না। আসলে তার সম্বন্ধে আমি একটু আগে জানতে পারছি, অ্যাকচুয়ালি আমি এতটা খারাপ ছিলাম না যে তার সম্বন্ধে জেনে বেড়াবো। এটা আগে তুমি বলবা না? আচ্ছা আরেক মরিয়া মরে।
ভাই থামো। তো এখন বলতে আমি বাদে একটা প্রশ্ন করে যাক, তো বলো তো বৌদির হাতে টোটাল কয়টা চুরি ছিল? অনেকদিন পর রোজার মাসে লুচ্চামি ছাড়ো নাই তোমরা, তাই না? প্রথমে প্রশ্ন করলাম, এরপর উত্তর পারলে না, তাকায় থাকো বৌদির ওই দিকে, আর তোমাকে প্রশ্ন করলে অ্যান্সার খুঁজো এই দিকে, ব্যাকনি বাকে ভিডিওর মধ্যে তুমি। হ্যাঁ আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।